খেজুরের চাইতে উপকারী ফল পৃথিবীতে আর নাই। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি বলেন, যত রোগের ঔষধ আল্লাহ খেজুরের মধ্যে রেখে দিয়েছেন, যত উপকারী যত প্রোটিন বলেন সবগুলো আল্লাহ খেজুরে রেখে দিয়েছেন। আর রসুল তো হাদিসে বলছেনই আল্লাহ আজওয়া মিনাল জান্না, নবীজি বলেন আজওয়া খেজুরটা না, এটা জান্নাতি খাবার, এটা জান্নাতি ফল। ফিহা শিফাউন মিন কুল্লি দা, এই আজওয়া খেজুরের ভেতরে সব রোগের ঔষধ আল্লাহ রেখে দিয়েছেন। তো এই খেজুরের বিষয়ে রসুলের বক্তব্যগুলো শুনেন। এক নাম্বার আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, যেই ঘরে খেজুর নাই, বলেন যেই ঘরে রসুল বলেন সেই ঘরের লোকগুলা যেন অনাহারী। চিন্তা করছেন, আমরা তো এটাকে অনাহারী মনে করি না, নবীজি অনাহারী বলছেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুন লা তামরা ফী জিয়াউন আহলু, রসুল বলেন যেই ঘরে খেজুর নাই ওই ঘরের পরিবারের লোকগুলা অনাহারী, ক্ষুধার্ত ক্ষুধার্ত। কেন? আম্মাজান আয়েশা বলেন খেজুর মানুষের পেটের খিদা নিবারণ করে। বুখারী শরীফের হাদিস, আম্মাজান আয়েশা বলেন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইন্তেকাল হয়ে গেল, ওয়াকাদ শাবিনা মিনাল আসওয়াদাইন, নবীর ইন্তেকালের পরে আমরা পেটের খিদা নিবারণ করছি দুইটা কালো জিনিসের মাধ্যমে, আত-তামরি ওয়াল মা, এক নাম্বার খেজুর দুই নাম্বার পানি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা তো ভাত না খাইলে পেটের খিদা নিবারণ হয় না, আর আম্মাজান আয়েশা বুঝাইতে চাচ্ছেন আমরা খেজুর না খাইলে পেটের খিদা নিবারণ হয় নাই, খেজুর খায়া খায়া পেটের খিদা নিবারণ করছে। তিন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন যেই মুমিন সাহারিতে খেজুর খাইল তার সাহারিটা অন্যান্য মুমিনের সাহারির চাইতে উত্তম। আমি এই কথাটা এক জায়গায় বলছি, বলার পর একজন বলে হুজুর এই আজকে প্রথম শুনলাম সাহারিতেও যে খেজুর খাইলে উত্তম, এটা প্রথম শুনছে। আসলে এটা মানুষ না জানার কথা, এটা বলা দরকার। রসুল বলেন আবু হুরায়রা থেকে বর্ণিত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মা সাহুরুল মুমিনী আত-তামরু, নবীজি বলেন যেই মুমিন তার সাহারিতে খেজুর খাইল ওই সাহারিটা সর্বোত্তম। এবার নবীজি তিনটা কথা গেল, চার নাম্বার, রসুল খেজুর না খায়া মাগরিবের ইফতার করতেন না, নবীজির ইফতারে খেজুর থাকতেই থাকতো। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, নবীজির ইফতারে খেজুর থাকতেই হবে। তিরমিজি শরীফের হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতাবাত, নবীজি মাগরিবের নামাজ পড়ানোর পূর্বে তাজা তাজা খেজুরের মাধ্যমে ইফতার করতেন। ফা ইল্লাম তাকুন রুতাবাত, যদি কখনো নবীজির কাছে তাজা খেজুর না থাকতো, ফাতুমাইরাত, শুকনো খেজুর খেয়ে নবীজি ইফতার করতেন। এর মানে খেজুর লাগবে, আর আমাদের এই শরবতটা লাগবে, এই বুট ছানা বুট লাগবে, আর রসুল যেন বলতে চাচ্ছেন আমার খেজুর লাগবে। নবীজি খেজুর, তাজা খেজুর না পাইলে শুকনা খেজুর, যদি শুকনা খেজুর না পাইছি, আনাস ইবনে মালিক বলেন হাসা হাসাওয়াতিম মিম্মা, কয়েক ঢুক পানি পান করে নবীজি ইফতার করতেন। পাঁচ, এই চারটা হাদিস যেন আমাদেরকে উদ্বুদ্ধ করে তুমিও খেজুর খাও, খাবেন তো ইনশাআল্লাহ। এটাকে আমরা পেটের খিদা নিবারণের উদ্দেশ্যে খাবো না, নবীজির সুন্নত হিসাবে। এবার শুনেন, রসুল জানে আমার অনেক উম্মত আমার এই হাদিস শুনবে আর খেজুরের প্রতি আসক্ত হবে, এরা খাবে, কিন্তু এই খেজুরটা উপকারী যেমন ওই রকম গরম খাদ্য, এটা নবীজি বলতে চাচ্ছে এটা গরম খাদ্য। এই জন্য রসুল যখনই খেজুর খাইছেন সাথে হয়তো ঠান্ডা জাতীয় খাবার শশা অথবা তরমুজ খাইছেন। সুবহানাল্লাহ, বলবেন না, নবীজি খেজুরও খাইছে সাথে হয়তো শশা অথবা কি তরমুজ, নবীজি শশা খাইছেন। আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে জাফর, নবীজির ভাতিজা জাফর ইবনে আবি তালিবের ছেলে, ছোট বয়সে বাপ হারাইছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, রসুল যখন মক্কা মদিনার ঢুকতেন, কোনো সফর শেষ করে মদিনায় ঢুকতেন, তো সাহাবারা এই আব্দুল্লাহ ইবনে জাফর কিনে নবীজির সামনে নবীজির বাহনের সামনে বসাইয়া দিতেন, এত আদর করতেন তাকে। সে বলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসসা বিররতব,
তো নবীজি তাজা তাজা খেজুরের সাথে শশা খাইতেন, এজন্য আপনিও খাবেন, আমি খাইছি, অনেক স্বাদ। কেন খাবেন? নবীজি এর উত্তর দিছেন এরপরের হাদিসে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিখা বিররতব। এই হাদিসটা পড়ে শোনা, আগে একটা কথা বলি, এই যে হাদিসগুলো পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তার ব্যাপারে লেখা হয়েছে, আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মোহাম্মদ ইবনু আব্দুর রহমান আস-সাহাবী বলেন, আলী ইবনুল আল মাদানী বলেন, আমি নবীজির যত হাদিস শুনেছি পড়েছি কোন হাদিসের ক্ষেত্রে আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে নাই। সুফিয়ান ইবনে উয়াইনা আল কাউলুল বাদি ফি সালাতি আলাল হাবিব শাফির মধ্যে নিয়ে আসছে, সুফিয়ান ইবনে উয়াইনা মৃত্যুর পরে ওনার এক ভাইকে স্বপ্নে দেখলেন, বললেন, মা ফাআলাল্লাহু বিক, আল্লাহ তোমার সাথে কি আচরণ করছে? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিছে। কেন রে ক্ষমা করলো? কি আমলের দ্বারা ক্ষমা করলো? আমি দুনিয়াতে জীবদ্দশায় যত হাদিস লিখছি, যখন যা আদিকরুন নাবিকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নাম চলে আসতো, আমি হয়তো লেখার মধ্যেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতাম, বলার মধ্যেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাম, এই আমলের বিনিময়ে রব আমারে জান্নাত দিয়ে দিছে। এজন্য যখনই যেখানে নবীজির নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, তো ইনশাআল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আম্মাজান আয়েশা বলেন, রসুল তরমুজের সাথে তাজা তাজা খেজুর খাইতেন, খায়া কি বলতেন জানেন? ফায়াকুল, নবীজি বলতেন, নাকসিরু হাররাহাদা বিবারুদিহাদা, এ আয়েশা উম্মত, আমি এই খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দিয়ে নিয়ন্ত্রণ করে দিছি। এর মানে খেজুরটা গরম খাইলে অনেকে হজম নাও করতে পারে, সাথে তুমি ঠান্ডা একটা খাবার খাইবা, তো ঠান্ডা গরমকে কমাইতে থাকবে, তোমার শরীরে স্বাস্থ্য বাড়তে থাকবে, পুষ্টির জোগাড় হতে থাকবে। দেখছেন, এবার সাত নাম্বার কথা, আপনি হাদিসগুলো শুনলেন, ভিতরে খেজুর খাওয়ার একটা প্রেম আসছে, এবার নবীজি বলতে চাচ্ছে, দেখেন রসুলের চাইতে বড় ডাক্তার পৃথিবীতে কেউ নাই, আল্লাহু আকবার। আবু হুরায়রা থেকে, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবীজির কাছে আপনি খেজুর আসলেই খেজুরটা খায়েন, এটা চেক করতে হবে, অনেক সময় খেজুরের ভিতরে পোকা থাকে, পোকা থাকে কি না বলেন? বিশেষ করে আমাদের বাংলাদেশে যে খেজুরগুলোকে পাঠানো, এগুলো এই বছরের না, আপনি তালাশ করে দেখবেন দু চার বছর আগের খেজুর। গত কয়েকদিন আগে এক নিউজে দেখলাম খেজুরের উপরে সোয়াবিন তেল, সরিষার তেল মাখতেছে, তো বললো এইগুলো তেল মাখেন কেন? সবাই মাখে, আমরা মাখি, নাউজুবিল্লাহ বলেন না কেন? চকচক থাকবে, দূর থেকে বোঝা যাবে নতুন, মাত্র আনা হয়েছে বাহির থেকে। না, আমাদের দেশে যেই খেজুরগুলো আসে সচরাচর, সবগুলো না, কিছু আছে এগুলো একেবারে অনেক কি বলে নিম্ন শ্রেণীর, এই খেজুরগুলো খাওয়ার ক্ষেত্রে নবীজির আদেশ হচ্ছে তুমি খেজুরটা ছিঁড়বা, ছিঁড়ার পরে দেখবা ভিতরে পোকা আছে কিনা। নবীজি এরকম দেখে দেখে খাইছেন, সুবহানাল্লাহ। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরি নাতিক, নবীজির কাছে পুরাতন খেজুর হাদিয়া আসছে, ফাজালা ইউফাত্তিশু, নবীজি খেজুরগুলো নিয়ে নিয়ে ছিঁড়তে লাগলেন আর দেখতে লাগলেন, সাহাবী বলেন, ইউখরিজুস সুসামিন, নবীজি খেজুরের ভিতর থেকে পোকা বের করলেন, পোকা, দেখছেন নবীজি পোকা বের করছেন এরপরে খাইছেন। এজন্য খেজুর খাওয়ার আগে যদি ভালো উন্নত মানের খেজুর হয় এরপরও দেখে খাওয়াটা ভালো। এই যে কয়েকটা হাদিস বললাম, এদের কি বুঝলেন খেজুর শরীয়তে ইসলামের গুরুত্ব আছে না নাই?